Please like, share, subscribe, and press the bell icon. পর্দা দুটো দুটো করে পর্দা, এখানে বড় বড় জানলা তো, দুটো দুটো করে পর্দা কাটছি। আজকে দুটো কাটবো, কালকে দুটো কাটবো, এরম করে কাটছি। প্রচুর বড় পর্দা। দেখেছো কত বড়? চল একটু চা করে নিয়ে মশলা তৈরি করবো, যে মশলাটা নিরামিষ আমিষ সব রান্নাতেই যায়। একটা রান্নাঘরের অমূল্য মশলা বলতে পারো। এগুলো আস্তে আস্তে ঠিকঠাক কাজে গিয়ে রাখতে হবে না, এবার পুজো আসবে, মেয়ে আসবে বাইরে থেকে, আর মা মেয়েকে পেলে জানো তো গল্প শেষ হবে না, তখন রান্না করতে এমনিতেই পুজোর সময় রান্না করতে ইচ্ছে করে না। তাও আগে টুকটাক বাইরে গিয়ে আনিয়ে খেতাম, এখন তো করোনার জন্য খুব কম আনাই না কেন, মিথ্যে কথা কেন বলবো, আনাই কত মাসে একবার কি দু মাসে একবার, তখন আর পারি না ঘরের খাবার খেতে, ওর মশলাগুলো করে এগিয়ে রাখবো, মশলাটা আমি শেয়ার করবো অবশ্যই। কেন পুজোর সময় এখন রান্না করতে ইচ্ছে করবে না, কোনো রকম একটুখানি হালকা হলুদ লঙ্কাগুলো মিষ্টি দিয়ে একটা তরকারি করে তার মধ্যে ওপর যদি মশলাটা ছড়িয়ে দাও দারুণ। দেখবো মশলাটা জানো নিশ্চয়ই, আমার সবাই সব কিছু জানে, তাও আমি আমার মতো করে শেয়ার করবো। রান্না জিনিসটাই এমন, যে যার মতো সে সে করে, রান্না কখনো শেখানো যায় না বা শেখাও যায় না। একটা দেখবে একটা রান্না করতে করতে তোমার মনে হলো না এটার মধ্যে এইটা দিলে আরও ভালো টেস্ট হবে, দিয়ে দিলে সাংঘাতিক টেস্ট হয়ে গেল, এরকম আছে। দেখি সব উঠুক কি ব্রেকফাস্ট করা যায় কি করা যায়। আমি আজকে একটা
মশলা তৈরি করে দেখাবো, যেটা বলে রান্নাঘরের অমূল্য মশলা। গুঁড়ো মশলা তৈরি করব, কি কি দেব সে যখন প্যানে ঢালবো তখন একটা একটা করে নাম বলে দেবো। এটা নিরামিষ আমিষ সবের মধ্যে যায়। পাতলা করে ঝোল করা হলো, মাছের ঝোল, তার উপর একটু ছড়িয়ে দেওয়া হলো। নিরামিষ কোনো সবজি করা হলো, কোনো চচ্চড়ি করা হলো, তার উপর ছড়িয়ে দেওয়া হলো। অসাধারণ খেতে হয়, অসাধারণ টেস্ট, একদম টেস্ট বদলেই যায়। আমি গুঁড়ো মশলাটা করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, এটা শুকনো প্যানে ভাজা হবে। এবার আমি প্যানটা গরম হয়ে গেছে, কি কি দিই দেখো, একটু আগুনটা কমিয়ে, নাহলে তাড়াতাড়ি ওগুলো পুড়ে যাবে। প্রথমে দেব শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দিলাম। দেব গোলমরিচ, শুকনো লঙ্কাটা ভুজে দিও, যে যেরকম ঝাল খায়, কারোর বাড়ির লোক বেশি ঝাল খায় না, তখন শুকনো লঙ্কাটা একটু কমিয়ে দিলেই হবে, শুকনো লঙ্কাটার কোনো মাপ নেই। দেব ছোট এলাচ, দেব দারচিনি, দেব লবঙ্গ, দেব জায়ফল জৈত্রী, দেব জিরে, সবকিছুই এক চামচে দু চামচে করে ভুজে যতদিনে করে রাখবে। এই মশলাটা তো নিরামিষ আমিষে যায়, আবার এই মশলাটা দিয়ে যদি কোনোদিন ভুনা চিকেন করে দেখেছ, দেব ধনে গোটা ধনে, এগুলো কিছু না, কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেবো মৌরি। এবার দেব কসুরি মেথি, কসুরি মেথি যেহেতু জ্বলে যায় সেই তো সব শেষে দিলাম, তাড়াতাড়ি কসুরি মেথিটা তাড়াতাড়ি দিয়ে দেয়। হয়ে গেছে আমার সব মশলাগুলোরই রং বদলে গেছে। এবার এটাকে ঠান্ডা করে মিক্সিতে পিষে দেবো। মশলা সবসময়, ভাজা মশলা সবসময় ঠান্ডা করে পিষতে হয়, নাহলে ঘাম ছেড়ে দেয়, একটা জল জল ভাব এসে যায়, নষ্ট হয়ে যায়, বেশি দিন থাকে না। আমার কিন্তু গলায় ঝাঁপ চলে যাচ্ছে, যে লঙ্কা টঙ্কাগুলো আছে না, গলার সরকারে বুঝতে যাচ্ছ।
ব্যাস ভাজা হয়ে গেছে। এবারে একটু গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে এটা পিষে মিক্সিতে শিশির বোতলে ভরে রেখে দাও, অনেক দিন থাকবে। ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা মিক্সিতে পিষে নেব। গুঁড়ো করা হয়ে গেল, পেশা হয়ে গেল। এবার এটা কোনো বোতলে ভরে রেখে দিলে অনেক দিন থাকবেও আর সব কিছুতে দাও, নিরামিষে আমিষে। তারপরে এটা দিয়ে আমি বললাম ওই যে ভুনা চিকেন মশলা, কোনোদিন যদি করো এই মশলাটা দিয়ে করলে দারুণ খেতে হবে। ঘরেতে বানিও, রেখে দিও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো।